নমস্কার বন্ধুরা, উপহার কিনতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর চলে আজকে মেনু কি কি নিয়েছে তো দেখি না। আজকে পুরো মেনুটা হচ্ছে শীতলাময়ের ভোগ আছে, এখানে অন্ন প্রসাদ আছে, এখানে আছে অন্ন, এখানে আছে চাটনি, এখানে আছে পাঁপড়, এটা পুরো শীতলাময়ের ভোগ। আর এখানে আছে মাছ আছে বড়, এখানে আছে শুক্ত আছে একটা শাকের, এখানে আছে মাছের মাথা দিয়ে ঘন্ট, এখানে আছে এই যে আলু ভাজা দেখাতে পাচ্ছি না বড় থালা, এখানে আছে ডাল, এখানে আছে পায়েস মিষ্টি, আর এই যে আছে আইসক্রিম। তো ওই সময় গল্প করবো না, শুরু করি। চাহিদার নাম করি, ঠাকুরের নাম করি, এখানে অন্য প্রসাদ আছে, লিখে নাম করিনি, দিদি ঠাকুরের ভোগ। ভোগের প্রসাদ কারা খেতে ভালোবাসে অবশ্যই জানো, কত বড় থালা নিয়ে এসেছিস। প্রথমে নিচ্ছি আলু ভাজা, তার সঙ্গে নিলাম ডাল, মুড়িটা খুব সুন্দর, ঠাকুরের মুড়ি প্রসাদ খুব সুন্দর লাগে। এবার নেবো শুক্তো, খুব সুন্দর রান্নাটা হয়েছে। আমাদের এখানে মাছ দেয় ঠাকুরের ভোগে, অনেক ভাই মাছ হয় না। নিয়ে নেবো ঘন্ট, এখানে আছে মাছের ঝাল, পুরো টিকাটা খেয়েই পেটটা ভরে গেছে।
দুটো একটা না খেয়ে আছিস, ওয়েট করি জানি না কতটা ভিডিও হয়েছে। খুবই ভর্তি হয়ে গেছে, এখানে নিয়ে নিচ্ছি একটু চাটনি, বেশি নেবো না চাটনি, এই যে পাঁপড়। কমপ্লিট, এখানে আছে মিষ্টি আর পায়েস। এই আইসক্রিমের চামচটা দিই, বেশি খেতে পারবো না, একটুই খাবো। ঠাকুরের ভোগের কোনো তুলনা হয়, খুব সুন্দর মিষ্টি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, আমার ঠাকুরের ভোগটা কেমন ছিল অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবে না, বা কেউ স্কিপ করে দেখবে না। বাই।